এরপরে পিঙ্কি আইডি থেকে আপনি লিখেছেন আগামী মাসে আমার এসএসসি পরীক্ষা কি আমল করলে ভালো রেজাল্ট হতে পারে বোন পিঙ্কি আপনি সহ এসএসসি পরীক্ষার্থী যারা আছেন দাখিল পরীক্ষার্থী যারা আছেন তাদের সবার জন্য আমাদের শুভকামনা রইল তাদের সবার জন্য আমাদের দোয়া রইল আল্লাহ তারা তাদের পরীক্ষা সহজ করে দিন প্রথমত খুব মনোযোগের সাথে পড়াশোনা করবেন এবং পড়াশোনা করার ক্ষেত্রেও গভীর রাতে পড়াশোনা করার চাইতে ভোর রাতে বা রাতের শেষ পরে বা দিনের শুরুতে পড়ালেখাটা অনেক বেশি উপকারী সেটি মাথায় রেখে চলবেন এবং সেই সাথে মনোযোগের সাথে সাধনা করবেন এবং খুব ভালো করে পড়াশোনা করবেন এরপরে আল্লাহর পথা অকল করবেন নকল বা অসহায়তার পথে যাবেন না এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন সাধারণভাবে আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করে দিন একটি বিশেষ দোয়া আছে যেটা মূলত আখেরাতে আল্লাহ যেন হিসেব গ্রহণ সহজ করেন সেটার জন্য দোয়া কিন্তু এ দোয়ার অর্থটা পরীক্ষার ক্ষেত্রেও ফিট করা যায় আল্লাহম্ম হাসিবিনী হেসাবা ইয়াসির আল্লাহ আমার হিসেব গ্রহণ আমার পরীক্ষাকে আপনি সহজ করে দিন তো এটা আপনি পড়তে পারেন বেশি বেশি করে এছাড়া আপনি বিসমিল্লা বলে আল্লাহর আল্লাহরপর তাওকল করে দূরত পড়ে তারপর আপনি পরীক্ষা দেওয়া শুরু করলেন প্রশ্নপত্র খুললেন লেখা শুরু করলেন এই কাজগুলো আপনি করতে পারেন এরপর আপনি আল্লাহর উপর তাওকল এবং ভরসা করবেন যা হবে আল্লাহর তরফ থেকে সেটাকে মেনে নেওয়া এবং তার মধ্যেই কল্যাণ আছে এমনটি বিশ্বাস করাটা আমাদের ইমানের দাবি এই সব মাধ্যমে আমরা কল্যাণ অধিকারী হতে পারবো